নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আমি অভিষেক আছি তোমাদের সাথে। আজ আমি দেখাবো মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র 2022। তো বন্ধুরা, যারা পরীক্ষা দিয়ে এসছো তোমরা দেখে নাও যে তোমাদের প্রশ্নপত্রগুলো ঠিকঠাক করে এসছো নাকি। দেখো প্রথম প্রশ্নটা কী আছে, না সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা হচ্ছে অপশন ক, স্ক্লেরা অক্ষিগোলকের ভেতর অতিরিক্ত আলো শোষণ করে। দুইয়ের প্রশ্নটা কী আছে, না দুইয়ের প্রশ্নটা আছে অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সেটা শনাক্তকরণ। এটা হচ্ছে খ, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটা হবে না। তিনেরটা কি, তিনেরটা হচ্ছে নিম্নলিখিত কোনটি টপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করে। এটা হচ্ছে গ, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। তারপরে দেখো ক স্তম্ভের দেওয়ার সঙ্গে খ স্তম্ভের দেওয়া মিলাতে হবে, মিলিয়ে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অপশন খ, অপশন খ। দেখো প্রথমে যেটা আছে এর দাগের তিনেরটা, যে সিএসএফ অভিঘাত শোষণ। তারপরে 1-এর 15টা দেখো, যে নিচের সঠিক ক্রমটি স্থির সেটা হচ্ছে বিভা ক্ষয়ের উত্তরটা হবে। তারপরে দেখো যেটা আছে সঠিক জোটটি নির্বাচন করো, সঠিক জোটটি হচ্ছে আমার অপশন খ, টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়ার পুনর্বিভাজন। 7-এর প্রশ্নটা যেটা আছে, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো টেলোমিয়ার। 8-এটা কি আছে, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সেটা হচ্ছে কি, না বংশধারায় নতুন বৈশিষ্ট্যর উদ্ভব। তারপরে এটা বন্ধুরা যেটা আছে দেখো, অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলির বিবেচনা করো এবং কোনটা সঠিক সেটা, সঠিকটা হচ্ছে অপশন খ। তারপরে 10-এর প্রশ্নটা দেখো, মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো, অপশন খ উত্তর ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোমের বিন্যাস, 22A+ হচ্ছে ওয়াই। তারপরে এটা দেখো বন্ধু, নিচের কোন জেনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাস, এটা হচ্ছে অপশন ঘ, BBRR। তারপরে 1-এর 12 প্রশ্নটা দেখো, সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্তকরণ হচ্ছে অপশন গ। 1-এর 13 নিচের কোন দুটিকে মেন্ডেল পোকর জিন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিল, ক কাণ্ডের দৈর্ঘ্য আর হচ্ছে লম্বা। 14-এর প্রশ্নটা দেখে নাও, একটি সংকর জীব টিটি এবং একটি বিশুদ্ধ খর্বাকার জীব টিটি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় সেটা হচ্ছে 50% দীর্ঘ আর 50% খর্ব। 15-টা দেখো, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যায় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ, যেহেতু এটা জিনগত রোগ। তারপরে দেখো আমরা দেখে নেবো যে ড্যাশ শূন্যস্থান পূরণগুলো, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এটা হচ্ছে জিবেরেলিন। 2.2-এর প্রতিবর্তকীয়া দ্রুত এবং স্বাভাবিক, এটা হচ্ছে কি, তাৎক্ষণিক। 3-এটা কি আছে, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, অ্যামাইটোসিস। ড্যাশ একটি পতঙ্গ পরকীয় ফুল হচ্ছে আম। রোলার জীবের ক্ষমতা সম্পন্ন জিনটি হচ্ছে পোকর জিন। তারপরে 6-এরটা দেখো, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি একমাত্র হোমোজাইগাস অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়। তারপরে দেখো সত্য মিথ্যা, প্রথমে এটা কী দিয়েছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, এটা সত্য। 2.8 প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড থাকে, এটাও সত্য। 9-এরটা কি আছে, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই, এটা সত্য। 10-এরটা কি আছে, যদি কোনো মটর গাছের টিটি এবং স্মল টিটি বৈশিষ্ট্য থাকে তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটারোজাইগাস হয়, এটা হচ্ছে মিথ্যা। 11-টা, মটর ফুলের একলিঙ্গ হয় মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজন ঘটায় ইতর পরাগযোগ ঘটানো যায়, এটা হচ্ছে মিথ্যা। কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলিকে নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা অঙ্গ গঠন তন্ত্র গঠন করে, এটা হচ্ছে সত্য। এরপরে দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ, প্রথমে যেটা আছে বহুমূত্র রোগ, এটা হবে আমার ঘ, ADH-এর কম ক্ষরণে হয় সোয়ান কোষ, এটা হচ্ছে অ্যাক্সনের নিউরোলেমাক এবং মায়োলিন আবরণীর মাঝে থাকে। তারপর যেটা আছে মিয়োসিস, এটা হচ্ছে রেণু মাতৃকোষ বা জনন মাতৃকোষ। বার্ধক্য দশা, এটা হচ্ছে অস্থির ভঙ্গুরতা। তারপরে জিনগত রোগ, এটা হচ্ছে বর্ণান্ধতা। তারপরে যেটা আছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যেটা হচ্ছে স্বাধীন বন্টন সূত্র নামে পরিচিত। তারপরে এটা দেখো, বিষাদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো, এখানে হচ্ছে অলফ্যাক্টরি, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, দেখো ভেগাস স্নায়ুটাই হবে। তারপর 20-টা কি আছে, প্রাণীদের কাজ শেষ হওয়ার পর হরমোন কিসে পরিণত হয়, না হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড়াটি যেটা হবে সেটা হচ্ছে পিউরিন, অ্যাডেনিন, পিরিমিডিন, এটা হচ্ছে থাইমিন হবে। কোষচক্রের চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি সৃষ্টি হয়, না টিউমারের সৃষ্টি হয়। শঙ্করায়ন কি, না
দুটি জীবের ভিতর আলাদা জীবের ভিতর যে সংকরণ ঘটনা সেটাই, প্রকট বৈশিষ্ট্য কী সেটাও তোমরা লিখে নেবে। এরপর নিচের চারটির মধ্য তিনটি একই বিষয়ের অন্তর্গত, সেটা কি না সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন, এই তিনটি বিষয়ের ওপর নির্ভরগত। এরপর হচ্ছে 26-এর প্রশ্নটা দেখে নাও, ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ হয়, না G1 সংশ্লেষ দশায়। এরপরে তোমরা প্রশ্নগুলো দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এর পরবর্তীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য দিচ্ছি, স্ক্রিনশটগুলো রেখে নাও। তারপরেরগুলো দেখে নাও, পেজটা উল্টাচ্ছি। দেখো ডিএনএ আরএনএ এর ভেতর পার্থক্য দিয়েছে, বিভাগ ঘয়ে যেগুলো দিয়েছে, যে ছবিটা আঁকতে বলেছে সেটা দেখে নাও, অথবা এটা দিয়েছিল দেখে নাও। সম্পূর্ণ প্রশ্নপত্রটা দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা এখানে শেষ করছি আর নেই।